আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজ মঙ্গলবার এখন সকাল চারদিকে অনেক রোদ উঠেছে তো আমি জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি ঘরের মধ্যে রোদ ঢোকার জন্য আমি এখন সকালে নাস্তার প্রিপারেশান নিয়েছি আমি লাল আটার পরোটা বানিয়েছি লাল আটাটা আমি গরম পানি দিয়ে আসলে গুলিয়ে নিয়েছি গরম পানি দিয়ে গুলিয়ে দিলে যেটা হয় পরোটাটা অনেক নরম হয় তো আমি এখন পরোটা ভেজে নিচ্ছি আমি যেটা করি পরোটা খুব বেশি চাপাচাপি করি না পরোটা বেশি চাপাচাপি করলে আমার মনে হয় বেশি শক্ত হয়ে যায় আমি আসলে এটাকে ফুলতে দেই যখন এক পাশ ফুলে তখন আমি আরেকটা পাশ উলটিয়ে দিই আর চারিধারটা আমি অবশ্যই একটু চেপে চেপে দেই যেহেতু চারপাশটা হতে একটু সময় লাগে আর আমরা আসলে সপ্তাহের যেদিন বন্ধ থাকে বন্ধের দিনগুলিতে আমরা হাতে বানানো রুটি বা পরোটা করি অন্য দিনগুলিতে আসলে একদমই সময় থাকে না সকালবেলা খুবই পার লেগে যায় নাস্তা খাওয়ার জন্য তো তখন কোনোভাবে পাউরুটি বা অন্য কোনো কিছু দিয়ে যেটা রেডিমেড থাকে সেগুলো দিয়ে আসলে চালিয়ে দিই তো এখন পরোটা হয়ে গেলে আমি ডিম ভেজে নিব আমার বাচ্চারা কেউ ডিমেই পেঁয়াজ পছন্দ করে না আসলে ডিমে না ওরা সব কিছুতেই কোনো কিছুতেই পেঁয়াজ খুব একটা পছন্দ করে না তো আমি ডিমটা আসলে শুধুমাত্র লবণ দিয়েই ভেজে নিব আর আমি যেহেতু পেঁয়াজ খাই আমি পেঁয়াজ দিয়েই করে নিব আমার পেঁয়াজ খুবই পছন্দ আর আমার বাচ্চারা তার পটাই উল্টো একদমই খায় না তো নাস্তা খেয়ে আমি আজকে দুপুরে একটু কাজ আছে বাইরে যাব তো আমার হয়তো দুপুরে লাঞ্চটা বাসায় করা হবে না বাইরে গিয়ে খেয়ে নিব তো আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে আমার বাচ্চারা সে তখন থেকে নাগেট নাগেট করছে নাস্তা খাওয়া হয়ে গেলে আমি একটু সময় করে ওদেরকে নাগেটগুলো ভেজে দিব আর নাগেট ভেজে দিয়ে আমি একটু কফিটা পান করব তারপর রেডি হব রেডি হয়ে আমি বাইরে যাব আমার ছোট টুকটাক কাজ আছে তো বাইরে যাওয়ার পরে আমি আমার শুট করবো অত বেশি হয়তো করতে পারবো না আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করব। তো হয়ে গেছে আমার নাস্তা তৈরি আমি আর আমার ছোটো ছেলেটাই ঘুম থেকে উঠেছে এখন আমরা দুজনেই নাস্তা খেয়ে নেব সকালে আমি বাচ্চাদের নাস্তার সাথে যে কোনো ধরনের ফ্রুট দেওয়ার চেষ্টা করি কারণ আসলে কথায় আছে সকালের নাস্তা খেতে হয় রাজার মতো আর রাতের খাবারটা খেতে হয় আসলে গরিবের মতো তো যাই হোক আমি আসলে সেরকম করি না বেশিরভাগ টাইমে দেখা যায় যে আমি সকালের নাস্তাটাই সবচেয়ে গরিবী হালে করি হয়তো আমি এক পিস ব্রেড খাই আর এক কাপ কফি কফি ছাড়া আমার আসলেই চলে না আর আমার আসলে চা খেয়ে চাই আমার সমস্যা হয় আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে সেই জন্য তো আমি নাগিটগুলোকে ভেজে নিয়েছি হ্যাঁ নাগেটগুলিতে আমি কোনো তেল ব্যবহার করবো না শুধুমাত্র তেল ছাড়া কারণ নাগেটের ভিতরেই অনেক তেল আছে আর আমি নাগেট বাচ্চাদের দিতে চাই না কারণ নাগেট আসলে খুব একটা হেলদি না নাগের সসেস কোনোটাই বাচ্চাদের খুব বেশি দেওয়া উচিত না প্রসেসড যে কোনো ফুডি বাচ্চাদের দেওয়া উচিত না তো আমি অ্যাভয়েড করি ওদেরকে যতটুকু পারি ওদেরকে না দিই তবে মাঝে মাঝে হয়তো বা মাসে একবার হয়তো আমি ওদেরকে নাগেট বা সসেস দিই তো এই তো আমি এখন বের হয়ে গেছি আমি বাসের জন্য অপেক্ষা কর বাসের দিকে যাচ্ছি বাসে করে আমি শপিং মলে যাব বাস এসে গেছে শপিং মলে চলে আসলাম আমি তো আসলে ক্রিসমাস চলে আসছে তাই সবগুলো শপিং মলই খুব সুন্দর করে সাজানো হয়েছে তো আমরা একটা ফুড কোর্টে এসেছি এখানে আসলে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় নিজের পছন্দ মতো খাবার বেছে নেওয়া যায় আর বেশ কিছু দোকান আছে যেগুলো মুসলমানদের জন্য মুসলিমদের জন্য করা হয়েছে যেগুলো হালাল তো আমরা সেই দোকানগুলোই বেছে নিই সেখানেই আমরা খাই তো যাই হোক ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ